চলতি মাসের 23 ও 28 তারিখ ফিফার উইন্ডোতে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই প্রীতি ম্যাচে বিশ্বকাপ শিরোপা উদযাপন করবে মেসিরা। আন্তর্জাতিক এই দুই প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদ এলো আর্জেন্টিনা শিবিরে। কদিন আগে এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। স্কালোনির ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে ছিলেন আলেজেন্দ্রো গার্নাচো। সম্প্রতি সময়ে আর্জেন্টিনার উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম আলেজেন্দ্রো গার্নাচো, যিনি খেলে থাকেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের সবশেষ ম্যাচে অ্যাঙ্কেল ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন আলেজেন্দ্রো গার্নাচো। সে সময় যা ধারণা করা হয়েছিল তার চোট তার থেকেও বেশি, এমনটাই জানিয়েছেন টিওআইসি স্পোর্টসের আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল। গাস্তন এদুল এক টুইট বার্তায় জানিয়েছেন, চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনার দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে পারবেন না আলেজেন্দ্রো গার্নাচো। দলের অন্যতম সেরা তরুণ এই তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে মেসিদের। গাস্তন এদুলের সেই টুইট বার্তা থেকে জানা গেছে, ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন আলেজেন্দ্রো গার্নাচো। পা মোচকে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার, সেজন্য লম্বা সময় মাঠের বাহিরে থাকতে হবে আর্জেন্টাইন এই তরুণকে। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও জাতীয় দলের দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিস করবেন তিনি।